স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গেয়ে যারা মুক্তিযোদ্ধাদের সবসময় উজ্জীবিত করেছেন তাদের মধ্যে অন্যতম নাম রফিকুল আলম। জি, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী রফিকুল আলম। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি, ভালো। আপনি তো 70 দশক থেকে বাংলাদেশের গান গেয়ে যাচ্ছেন, মুক্তিযোদ্ধাদের জন্য অনেক গান গেয়েছেন, অসংখ্য কালজয়ী গান আপনার রয়েছে, এই সময়ে এসে আপনি পার্থক্যটা কি দেখছেন? গানের ক্ষেত্রে পার্থক্যটা আসে সাধারণত সুরের দিক দিয়ে। হ্যাঁ, কণ্ঠ পরিবর্তন তো মানুষের হয় না, সুরের দিক থেকে এই সময়ে অনেক পরিবর্তন এসছে। আর আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, সেই শব্দটা মানুষকে, সাধারণ মানুষকে বোঝানো একটু মুশকিল, সেটা গায়কি বলে আমরা একটা শব্দ ব্যবহার করি। অর্থাৎ একটা গান আমি কিভাবে মাইক্রোফোনের সামনে কিংবা অডিয়েন্সের সামনে গাইব, এই গায়কিটাও কিন্তু চেঞ্জ হয়। আবার আরেকটা জিনিস হয়, উচ্চারণ চেঞ্জ হয়, কিন্তু উচ্চারণের পরিবর্তন হয়। তুমি যদি আজ থেকে 70 বছর আগের আমাদের গায়কদের গান শোনো, তাহলে একটা অদ্ভুত একটা আওয়াজ, মুখটা বন্ধ করে গাইতেন তারা। যেমন শচীন্দ্র বর্মন মহাশয় নাকি সুরে গান গাইতেন, ওটাই একটা স্টাইল ছিল। তো এই এই জিনিসগুলোর পরিবর্তন আমাদের দেশেও এসছে। হ্যাঁ, এখন যেমন আমাদের ছেলেপিলে যারা রক গান করছে, তারা আমার মতো করে উচ্চারণ করে গান গায় না, তারা প্রয়োজনে একটু বাংলা বাংলা ভাষাটা একটু ভেঙে চুরে একটা স্ক্যানিংটা আলাদা করে দেয়। যে স্ক্যানিংটা আমি আধুনিক বাংলা গান গাওয়ার জন্য যেভাবে স্ক্যানিং মানে বল, আমরা মিন করি একটা শব্দকে ভাগ করে গাওয়া, এই বিভাজনটা আমাদের রক গানের শিল্পীরা চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করেছে। এই ধরনের পরিবর্তন হচ্ছে। আর প্রযুক্তি বিরাট 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 অ্যাডভান্টেজ, একজন অগায়ককে গায়ক করে দেওয়া যায়। আমার একটা জায়গায় কোনো একটা জায়গায় বেসুরা হলো, হয়তো আমি বুঝলাম না কিন্তু রেকর্ডিস্ট বুঝলো যে এই জায়গাটা, কিংবা মিউজিক ডিরেক্টর বুঝলো যে এই জায়গাটা সুরের বাইরে চলে গেছে, সেটাকে ঠিক করে দেওয়া যায়। এই জিনিসগুলোর অ্যাডভান্টেজ আছে কি, তাতে যখন আমরা খুব সুচারুভাবে খুব বিশ্লেষণ যখন করি, তখন দেখা যায় যে এই ধরনের রেকর্ডিংয়ের কিন্তু গানের ভেতরে যে আরেকটা জিনিস আছে, সেটা হলো ইমোশন। সুর, তাল, লয়, কথা, রেকর্ডিংয়ের ছাড়াও আরেকটা বিষয় থেকে যায়, সেটা একটা ইমোশন, ইমোশনটা ফল করে এই প্রযুক্তির মাধ্যমে। এছাড়া তেমন কোনো পরিবর্তন আমি অনেক বড় পরিবর্তন। আচ্ছা, 1967 সালে রাজশাহী রেডিওতে প্রথম আপনি গান গিয়েছিলেন, তারপরে জার্নিটা কেমন ছিল? ওটা ছিল, তখন তো আমি শিখছি গান, গান গাওয়ার অনুমতিই পাইনি। আমাদের শিক্ষাগুরুরা গান গাইতে খুব গান গাইতে মানে পেশাগতভাবে ওই সময় গান গাওয়ার জন্য নিষেধ করতেন, শুধু রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলসঙ্গীত গাইতে বলতে। তাই আমি একটা স্টুডেন্টস ফোরামে একটা বললো যে তুমি তো ছাত্র, তোমার বড় ভাই ডক্টর সরওয়ার জাহান খুব ভালো গান করেন, তো তুমি তো গাও, অ্যামেচার হিসেবে তুমি একটা গান গাইবে। গান গাইতে গেলাম রেডিওতে এবং একটা রবীন্দ্রসঙ্গীত, কারণ বললাম যে গুরু, আমার শিক্ষাগুরুরা রবীন্দ্রসঙ্গীত গাইতে অনুমতি দিয়েছেন, আর রবীন্দ্রসঙ্গীত আমার ভালোও লাগতো। একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে খুব সুনাম হলো। তারপরেও বেতার কর্তৃপক্ষ আমাকে প্রায় বিনা অডিশন, অডিশন ব্যাপারটা তখন অত্যধিক কড়াকড়ি ছিল, কিন্তু আমাকে ছোট্ট একটা স্পেশাল অডিশন করে আমাকে এনলিস্টেড করে ফেললো, তালিকাভুক্ত করা হলো, তারপরে শুরু হলো। আচ্ছা বেশ, এবারে যেহেতু আমরা গানের কথাই বলছিলাম, তো আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। যেতে দাও যেতে দাও গেল যারা, তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি সারা। যেতে দাও যেতে দাও গেল যারা, খুব বিখ্যাত একটা রবীন্দ্রসঙ্গীত। জি, কিন্তু আমরা আপনাকে যেতে দিব না। আপনি 300টিরও বেশি গানে প্লেব্যাক করেছেন, আপনার প্রথম প্লেব্যাকের অফারটা কীভাবে পেয়েছিলেন? আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়ার পর আমাদের কিছু বিশিষ্ট এবং প্রবীণ
সঙ্গীত পরিচালকদের সঙ্গে সম্পর্ক হলো, কারণ আমি গান ভালো গাইতাম, এটা এস্টাবলিশ হয়ে গিয়েছিলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তারপরে চাকরি নিয়ে বাংলা একাডেমিতে একেবারে আমার পরীক্ষার পরপরই বিনা আবেদনে ডক্টর মাজহারুল ইসলাম সাহেব আমাকে বাংলা একাডেমিতে নিয়ে নিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প বলে একটা প্রকল্পে রিসার্চ ফেলো হিসেবে। তারপরে চাকরি করছি, কিন্তু এর মধ্যে লাকি আখন্দের একটা গান গাওয়ার সুযোগ এলো ঢাকা রেডিওতে, তখন আমাকে কেউ চেনে না। সব রেকর্ডিংয়ের পরে একটা দেড়টার দিকে বলে একটা গান আছে করতে হবে, বললাম ওই ওই গানটা তোমরা শুনে থাকবে হয়তো, তোমাকে যেন ভুলে না যাই সে আশিস দাও মোরে, দূর থেকে যেন রোগ মরমে তোমায় খুঁজে পাই, তোমাকে যেন ভুলে না যাই। এই গানটা একটু সম্পূর্ণ তখনকার যে গানের প্রবণতা চলছিল, ট্রেন্ড চলছিল ঢাকাতে, তার থেকে একটু বাইরে, ফলে এত পছন্দ করলেন মানুষজন, শুরু করলো আমার সহযোদ্ধা লাকি আখন্দ এবং লেখা এস এম হেদায়েত, সেও আমার বন্ধু ছিল। তারপরে এই গানটা শুনে আমাকে স্টেডিয়ামে, তো আমরা বিরাট বড় সঙ্গীত সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের নতুন শিল্পী হিসেবে আমার গান গাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে আমি একটা গান করেছিলাম। তাতে গানটা শুনে সত্য সাহা বললেন যে লোক পাঠিয়ে এলেন যে এরকম ফিল্মে গান গাইতে হবে, তো সেটা ছিল বিরাট ব্যাপার। ফিল্মে গান গাওয়ার বিষয়টা তখন অকল্পনীয় ব্যাপার, যারা 20-25 বছর ধরে গান গাইছেন অন্তত পক্ষে কিছু অভিজ্ঞতা না হলে হলে ছায়াছবিতে গান গাওয়ার সুযোগ পাওয়া যেত। পেলাম অতিথি নামে একটা ছবিতে সত্যদা আমাকে গাওয়ালেন, গানটা একটু অন্যরকম ছিল, একটু গজল ধর্মী গান, কিন্তু আবার একটু অভিনয় ছিল রাজ্জাক সাহেবের লিপি মানে ঠোঁটে। তো তাতে আমার বিরাট পরীক্ষা হয়ে গেলো FDC-তে, এবং সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার ফলেই আমার জনপ্রিয়তাটা বলবো না, আমি একজন ভালো গায়ক এটা পরিচিতিটা লাভ করেছে, এটা জানাজানি হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা খুব পরীক্ষামূলক গান ছিল, এরকম একটু গাই আমি। জি অবশ্যই। আমায় বন্ধু মাপ করে দাও, হয়ে গেছি আমি এলোমেলো, একটু যদি আজ নেশায় হলো তাই বলে কেন মাতাল বলো, এরকম একটু অভিনয় করতে হয়েছে। সেটা খুব কঠিন কাজ ছিল, এবং দিলীপ বিশ্বাস আমাকে খুব সাহায্য করেছিলেন গান গাওয়ার সময়, রেকর্ডিংয়ের সময়। আচ্ছা, এই হলো আমার ফিল্মের শুরু। তারপর তো আপনি চলচ্চিত্রে ফেমাস হয়ে গেলেন যে আপনি একজন ভালো গায়ক, এরপরে আপনার কোন গানটি খুব বেশি ফেমাস হয়ে গিয়েছিল? এরপরের গানটা হলো অসাধারণ একটা গান। ওই ফিল্মে যখন গান রেকর্ডিং করছি তখন আলাউদ্দিন আলী, আমাদের সেই জগৎখ্যাত আলাউদ্দিন আলী, বিরাট প্রতিভাবান বাংলা গানের জগতে আলাউদ্দিন আলীর নাম চিরকাল থাকবে, সলিল চৌধুরীর নাম যেভাবে চিরকাল আছে। তো ও তখন আমাদের FDC-তে ওই প্রজেকশন রুমে রেকর্ডিং হতো, অনেক দূরে মিউজিশিয়ানরা বসতেন, সিঙ্গাররা বুথে অনেক দূরে ছিল। তো সেখানে রেকর্ডিং হওয়ার পর মেশিন রুমে আমার সঙ্গে আলাউদ্দিন আলী এসে পরিচয় করলো, যে দেখলাম ছোটোখাটো একটা মানুষ, কালো ছোটোখাটো একটা পাঞ্জাবি পড়া ছেলে, যে আচ্ছা আপনি কি SD বর্মনের গান, সচিন দেব বর্মনের গান বেশি করেন? তা আমি না ভাই, আমি তো সচিন গান, আপনার গানে ওই জিনিসটা পেলাম, আমি একটা গান করবো, আপনি করবেন? তা আমি তো চিনি না ওকে, আমি বলছি হ্যাঁ করবো, কিন্তু আমার খুব মনঃপূত হলো না, একটা ছেলে কি গান করবে, আমি নতুন সিঙ্গার। তারপর রেডিওতে আমার বাংলা একাডেমিতে এসে নিয়ে গেল, তারপর রেডিওতে গিয়ে দেখি যে সে হচ্ছে একজন অত্যন্ত প্রথম সারের একজন মিউজিশিয়ান বটে, কিন্তু ভেতরে ভেতরে সে একজন ভালো সুরকার হয়ে গেছে, অনেক গান করে ফেলেছে। তারপর ওই আমারকে দিয়ে একটা গান করালো, বলে দুই লাইন শেখালো, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম
কি আছে, সে আছে নিজকে নিয়ে। আমি তো আপন দোষেই পেলাম শুধু অথই যন্ত্রণা। এই স্টাইলের গানটা কিন্তু তখন আমাদের ঢাকাতে খুব বেশি একটা ছিল না। স্টাইল কথাটা কেন বললাম, তখন কিশোর কুমার মহোদয়, হেমন্ত মুখোপাধ্যায় এদের খুব প্রভাব আমাদের বড় শিল্পীরাও, মহম্মদ নবী ভাই ছাড়া কিশোর কুমারের বেশ প্রভাব ছিল। তো ওইটা খুব ওইটাকে আমার আমরা আমি এবং সুবীর নন্দী এবং পরবর্তীকালে নিয়াজ মাহমুদ আমরা ভাঙতে পেরেছিলাম। এটা একটা ডিফারেন্ট স্টাইল আর কি। এই যে গাইলাম গানটা, এটা এটা আব্দুল হাই আলহাদির লেখা আর আলাউদ্দিন আলীর সুর। এটা খুব আমার প্রিয় গান, এতে আমার মানে পরিচিতিটা আরও বাড়লো। আচ্ছা, আপনি একজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, আপনি যখন যুদ্ধের সময়টা চলছিল তখন আপনি তাদের জন্য অনেক উজ্জীবিত করার মতো গান গেয়েছিলেন, তো আপনি ওই সময়টাতে কিভাবে যুক্ত হয়েছিলেন? এটা অনেক বড় দীর্ঘ হয়ে যাবে এই গল্পটা, এই ইতিহাসটা বলতে গেলে। তবে একথা ঠিক যে আমরা রাজশাহীতে অবরুদ্ধ তখন, বঙ্গবন্ধু শেখ 7ই মার্চের পর কিন্তু রাজশাহী শহরে বিকেল থেকে কারফিউ লেগে যেত, হ্যাঁ, এবং একটা যুদ্ধাবস্থা। তারপরে যখন পাকিস্তান বাহিনীরা মেডিকেল কলেজের মসজিদে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এয়ার রেড করলো, অর্থাৎ এরোপ্লেন থেকে বোম ফেললো, তখন আমরা, সেটা ছিল বোধহয় 2 এপ্রিল, আমি 4 এপ্রিল পদ্মা পার হয়ে চলে গেলাম সেই ক্যাম্পে। তখনও ক্যাম্প শুরু হয়ে গেছে শরণার্থীদের, কারণ আগে থেকে তো মানুষ ভয়ে চলে গেছে ভারতে। তখন ক্যাম্পে গেলাম, সেখানে গিয়ে আবার মালদহ অঞ্চলে চলে গেলাম, ওখানে অস্ত্রের প্রশিক্ষণ নেওয়ার জন্য। যুদ্ধ করতে গেলে অস্ত্র ধরতে হবে। খুঁজতে খুঁজতে আমরা গেলাম, হ্যাঁ, বালুরঘাটে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে ইয়াং ছেলেপেলেদেরকে। সেখানে গেলাম, সেখানে গিয়ে ওনারা, ওখানে অনেক আমাদের সিনিয়র মানুষ ছিলেন, গোলাম আরিফ টিপু নামে, এখনও তিনি বেঁচে আছেন। তিনি বললেন যে না, তোমার যুদ্ধ করার জন্য, তোমার বন্দুক নিয়ে যুদ্ধ করার তোমাদের প্রয়োজন নেই, আরও অনেক বড় প্রয়োজন আছে। এরকম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হয়েছে, ওখানে চলে যাও। আর ইতিমধ্যে তখন পশ্চিমবঙ্গের শিল্পী সাহিত্যিকরা এ আমাদের বিপন্ন শিল্পীদেরকে সাহায্য করবার জন্য একটা সমিতি করেছিল, বাংলাদেশ বুদ্ধিজীবী সহায়ক সমিতি। আচ্ছা, সেখানে সঞ্জিদা আপা ছিলেন, ওহিদুল হক সাহেব ছিলেন, ওখানে একটা মিউজিক স্কোয়াড করা হলো, ওখানে আমরা গান গাইলাম। গান রিহার্সাল করতে করতে তারপর একটা অনুষ্ঠানও করতে হলো, বিশাল অনুষ্ঠান। সেখানে উত্তম কুমার ছিলেন, সেখানে মানবেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন, সব বড় বড় শিল্পীরা ছিলেন, অপর্ণা সেন ঘোষণায় ছিলেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন উপস্থাপনায়। এটা বড় অনুষ্ঠান কিছুই না, এই কথা বলার জন্যে যে বাংলাদেশে যা ঘটছে তা হচ্ছে একটা স্বাধীনতা যুদ্ধ, একটা মুক্তিযুদ্ধ, এটা কোনো আভ্যন্তরীণ গোলযোগ নয় যেটা পাকিস্তান বলার চেষ্টা করেছে, এটা ভাঙার জন্য, প্রচারের জন্য হলো। তারপর তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যেতে হলো, খোঁজ চলে গেলাম, সেখানে গান গাওয়া শুরু হলো। এই আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে আমি আরেকটু বলে নিই, এটাকে আমি দায়িত্ব মনে করি তোমাদের মতো মানুষদেরকে এটা বলা দরকার যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমরা যারা গান করেছি তারা একটু জনপ্রিয়তা বেশি পেয়েছি, কারণ গান এমন একটা জিনিস খুব সহজে মানুষের কাছে চলে যেতে পারে। কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অনেক কাজ ছিল, নাটক, নাটিকা, কথিকা, তারপরে নিউজ, তারপরে নিউজের বিবরণ, অর্থাৎ তখন কী বলা হতো, সংবাদ পর্যালোচনা বোধহয় বলা হতো। তারপরে যুদ্ধক্ষেত্রে গিয়ে রেকর্ডিং করে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নেওয়াটা, এই ধরনের কাজগুলো হতো। তাতে হলো কি, সারা পৃথিবীতে রেডিওর মাধ্যমে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে সারা পৃথিবীতে জানলো যে এখানে একটা জনযুদ্ধ হচ্ছে। এবং তারপরে কিন্তু বিশ্ব বিবেক আমাদের পক্ষে চলে এলো, ইউএনওতে অনেক কথা উঠলো, এই আর কি। আচ্ছা, আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কী কী ধরনের গানগুলো বেশি গাইতেন? তখন তো ধরো সাধারণ কোনো গানই হচ্ছে না, উদ্দীপনামূলক,
দেশস্তুতিমূলক, অর্থাৎ যেটাকে আমরা দেশাত্মবোধক গান বলি এবং গণসঙ্গীত বলি, সে ধরনের গানই হতো। তা আমি গান গাওয়ার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম গান গাওয়ার সুযোগ পেলাম ওই গানটা। তখন ওই বিখ্যাত গানটা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আমরা একটি ফুলকে বাঁচাবো বলে, এগুলো হয়ে গেছে। আমি একটু যেতে দেরি হয়েছে, কারণ মালদহ বালুরঘাট বহু দূর ওখান থেকে। যাই হোক, আমি গান গাওয়ার প্রথম গান গাওয়ার সুযোগ পেলাম ওই ওই গানটা। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো, এটা হলো সমর দাস সুর ছিল, সমর দাস, এবং লেখা হচ্ছে গহর নয়ন গহর সাহেবের। আমাদের অনেক সুরকার এবং বাদ্যযন্ত্রী ছিলেন, কিন্তু অনেক, সুজয় শ্যাম, তারপরে অরুণ, তারপরে বাসুদেব, তারপরে আমাদের রুমু, রুমু অর্থাৎ জব্বার খান সাহেবের ছেলে। আচ্ছা। আর জব্বার খান সাহেবের দুই মেয়ে রূপা এবং মালা, এরা তো ছিল শিল্পী তালিকা অনেক বড়। কল্যাণী ঘোষ ছিলেন, আরও অনেক শিল্পীরা ছিলেন, এ যার ফলে হলো কি অনেক বড় বড়, এবং হাসান ইমাম ভাইয়ের সঙ্গে তখন পরিচয় হলো। জহিরান সাহেবের বাড়িতে আমি দুই দিন ছিলাম, জহিরান সাহেবের সঙ্গে পরিচয় হলো। তারপর উনি অনেক, তারা উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চলে গেছিলেন, অনেক 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 মিডিয়ার কাজ করছিলেন তখন। ওই স্টপ জেনোসাইড বলে একটা ছবিও তিনি ডকুমেন্টারি করছিলেন, এরকম শিল্পীরা যারা ছিলেন তারা কিন্তু কণ্ঠযোদ্ধার মর্যাদা পেয়েছিলেন, এই ক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি? এটা যে এত গুরুত্বপূর্ণ দিক হয়ে যাবে যুদ্ধের মাঝামাঝি অবস্থায় সেটা বোঝা গেল। কিন্তু আমাদের স্বাধীনতার পর আমাদেরকে এই এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিশিল্পীদের প্রচণ্ড পছন্দ করেন, এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আমাদেরকে বললো আমাদেরকে শব্দ সৈনিক বলা হবে। সে সব এই এই টার্মটা কতখানি ভালো কিংবা কতখানি উপযুক্ত তা আমি বিশ্লেষণ করতে চাই না, কিন্তু আমার কাছে শব্দটা ভালো লাগে, শব্দ সৈনিক। অর্থাৎ অর্থাৎ আমরা আমাদের কণ্ঠ দিয়ে, শব্দ দিয়ে, আমাদের গলার শব্দ দিয়ে আমরা যুদ্ধ করেছি, এইটা স্বীকৃতি আমরা সরকারের কাছ থেকে পেয়েছি। সরকার আমাদেরকে, আমাদের যে ভোটার আইডি দেখবে, তোমাদের ভোটার আইডি আর আমাদের ভোটার এনআইডিটা কিন্তু একটু আলাদা, নিচে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এটা শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা, এটা একটা বিরাট ব্যাপার, বিশাল একটা রেকগনিশন। আচ্ছা, বেশ। এবার আপনার কণ্ঠে আরেকটি গান আমি একটু শুনতে চাই, যেটি আপনার খুব পছন্দের এবং যেটি একটু রোমান্টিক হবে বা আপনার যেটা ভালো লাগে। তাহলে রোমান্টিক গান যদি চাও, তাহলে যেটাতে আমি প্রথম জীবনে পুরস্কার পাই, জাতীয় পুরস্কার নয়, আমি কোনো জাতীয় পুরস্কার পাইনি, স্মৃতি তুমি বেদনা ছবিতে গান গিয়েছিলাম একটা। এই গানটা আমি সব জায়গায় গাইতে হয়, সুর করেছিলেন আমারই শিক্ষাগুরু অনুপ ভট্টাচার্য, এবং লিখেছিলেন আবুল হায়াত মোহাম্মদ কামাল, আমার শিক্ষাগুরু অনুপ ভট্টাচার্য, মাত্র দেড় বছর আগে আমরা হারিয়েছি, তাকে স্মরণ করছি, আবুল হায়াত মোহাম্মদ কামালকে স্মরণ করছি। এবং গানটার ফিল্মে লাগিয়েছিলেন দিলীপ সোম, আমাদের বন্ধু মানুষ ছিলেন, তা আমি করছি। বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। এরকম ভেঙে ভেঙে গাইলাম। অসাধারণ, খুবই সুন্দর। আসলে আপনার কণ্ঠে গান শুনতে শুনতে কখন যে সময় পার হয়ে গিয়েছে একদমই টের পাইনি। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আপনি যেভাবে আপনার সাথে আপনার স্টোরিগুলো শেয়ার করছিলেন অসাধারণ লাগছে। আশা করছি দর্শক শ্রোতাদেরও ভালো লেগেছে। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। দর্শকদের কাছে কি বলবো, দর্শক আপনারা হচ্ছেন বিচারক, আমরা যখন গান গাই তখন আপনারা বিচারের আসনে বসে থাকেন, তাই আপনাদেরও একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হলো আমাদের গান শুনবেন ভালো করে, আমাদের গান ভালো করে বিশ্লেষণ করবেন, কোনটা ভালো গান কোনটা খারাপ গান এই বিচার করবেন, এটা আমার আবেদন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য।
দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ আসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।